নজর রাখবো পরবর্তী সংবাদে। ধলাই জেলার কুলাইতে কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড এর স্মার্ট কনজিউমার সেন্টার এটিএম কাউন্টার এবং সিএসসি সেন্টারের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজকের এই দিনে। তবে প্রদীপ জ্বালিয়ে যার উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। সহযোগিতাই আমাদের দীর্ঘদিনের একটা আশা এবং দীর্ঘদিনের একটা স্বপ্ন, আমাদের আমবাসা। এই আমবাসায় মহকুমাতে আমাদের এই দলাই ডিস্ট্রিক্টে আমাদের এই আমবাসায় এলাকায় কোলাই বাজারে বিগত বহু বর্ষ ধরে আমাদের একটা স্বপ্ন, এই এলাকাতে সমবায় দপ্তরের উদ্যোগে এটা আমাদের এটিএম কাউন্টার এবং কমন সার্ভিস সেন্টার এবং আমাদের এই মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনে দাঁড়িয়ে কৃষি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের উন্নয়নকে সামনে রেখে আজকের এই বিশেষ আয়োজন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।